সুচেতনার গল্প পাঠে আপনাদের স্বাগত আজকের গল্প পূজারি কলিং বেলটা বেশ মিষ্টিভাবে টুং টাং টুং টাং শব্দে বাজে সুপ্রিয়া একটি ইংরেজি উপন্যাসের মধ্যে গভীরভাবে ডুবেছিল দুপুরবেলাটা এই সময় সে বিছানায় শুয়ে বই পড়ে কিন্তু ঘুমোয় না কলিং বেলের শব্দ শুনে সে শিয়রের কাছে ঘড়িটা দেখল তিনটে বাজে এই সময় তো কারোর আসার কথা নয় অনেক সময় ফেরিয়ালা এসে বিরক্ত করে কিন্তু দরজা না খোলা পর্যন্ত বেল বাজিয়েই যাবে উপায় নেই বই মুড়ে রেখে সুপ্রিয়াকে উঠতে হলো সুপ্রিয়া খেয়াল করেনি বাইরে কখন ধীরে ধীরে করে বৃষ্টি পড়তে শুরু করেছে বারান্দায় অনেক জামা কাপড় মেলা আছে সেগুলো এক্ষুনি না তুললে একেবারে ভিজে যাবে অথচ কলিং বেলটা বাজলো তৃতীয়বার সুপ্রিয়া দৌড়ে গিয়ে আগে দরজাটা খুলল হাতে একটি ছাতা ধুতির ওপর শার্ট পরে দাঁড়িয়ে আছে শশধর মুখে বিগলিত হাসি সে বলল অসময়ে এসে বিরক্ত করলাম নাকি সুপ্রিয়া অবাক হওয়ার সময় পেল না আপনি বসুন বলে সে ছুটে গেল বারান্দায় এর মধ্যে জামাকাপড়গুলো একটু একটু ভিজে গেল আকাশ কালো বৃষ্টি আরো বাড়বে তাই সুপ্রিয়া জামা কাপড়গুলো গুলো তুলে ফেলাই ঠিক করলো ঘরের মধ্যে মেলে দিতে হবে কাপড় তুলতে তুলতে সুপ্রিয়া ভুরু কুচকে গেল হঠাৎ এই সময় ওই লোকটা এসেছে কেন শশধর সুপ্রিয়ার স্বামী সিদ্ধার্থের বন্ধু ঠিক বন্ধু বলা যাবে না একসময় সিদ্ধার্থ আর শশধর একসাথে স্কুলে পড়তো তারপর দুজনের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কিন্তু স্কুলের পুরোনো বন্ধুকে সম্পূর্ণ অস্বীকার করতে পারে না সিদ্ধার্থ রাস্তায় দেখা হলে দু চারটে কথা বলে সিদ্ধার্থ খুব তাস খেলার নেশা ছুটির দিনে কোথাও না কোথাও তাস খেলতে যাবেই মাঝে মাঝে তাস খেলার আসরে শশধরকে দেখেছে সুপ্রিয়া সুপ্রিয়া আবার ভাবলো অফিসের দিনে দুপুরবেলা লোকটা কি মনে করেছে যে এখানে তাস খেলা চলছে অদ্ভুত পরক্ষণই তার মনে হলো লোকটা টাকা ধার চাইতে আসেনি তো সিদ্ধার্থর কাছে যেন দু একবার শুনেছে ওই লোকটার অবস্থা সেরকম ভালো না ওর চেহারা এবং পোশাকও একেবারেই বেমানান সিদ্ধার্থর আর কোনো বন্ধু ধুতির ওপর শার্ট পরে রাস্তায় বেরোয় না হাতে আবার একটা পুরনো ছাতা কাপড় গুলো গুছিয়ে সুপ্রিয়া এলো বসার ঘরে শশোধার একটি পত্রিকায় ছবি দেখছিল সেটা নামিয়ে রেখে সে আবার ঠোঁটে বিগলিত হাসি এঁকে জিজ্ঞেস করলো বৌদি ছেলে কেমন আছে ছেলে কেন শশধার একটু কেশ গলা পরিষ্কার করে বলল পরশুদিন অজয় অজয়বাবুর বাড়ি থেকে সিদ্ধার্থ তাস খেলা ছেড়ে তাড়াতাড়ি উঠে গেল বলল ওর ছেলের জ্বর আমি কাল আসব ভেবেছিলাম হয়ে ওঠেনি আজ এপদ দিয়ে যাবার সময় মনে করলাম আপনার ছেলেকে একবার দেখে যাই সুপ্রিয়া স্বস্তির নিশ্বাস ফেললো হঠাৎ কেউ এসে ছেলের কথা জিজ্ঞেস করলেই বুকটা কেঁপে ওঠে সে হেসে বলল বাবলু হ্যাঁ পরশু বিকেল থেকে ওর গাটা একটু গরম গরম হয়েছিল বৃষ্টিতে ভেজে তো কিন্তু কালি কমে গেছে আজ তো বাবলু স্কুলে গেছে স্কুলে গেছে দু একদিন বিশ্রাম নিলে পারতেন এই সময়টা ভালো না বাচ্চাদের প্রায়ই জ্বর জারি হচ্ছে শুনতে পাই ওরা কি আর এমনি বিছানায় শুয়ে থাকতে চায় ছটফটে ছেলে বাড়িতে থাকতেই চায় না 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 তবুও সাবধান হওয়া ভালো বুকে ঠান্ডা বসে গেলে অনেক ঝামেলা হতে পারে এই তো আমার ভাগ্নের ভুগছে শশোধরের কাছ থেকে সুপ্রিয়া এসব ব্যাপারে কোনো উপদেশ শুনতে চায় না স্বাস্থ্যবিধির সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে ছেলের কি করে যত্ন নিতে হয় তা সে জানে বন্ধুর ছেলে সাধারণ একটু জ্বর হলেই কে এমন দুপুরবেলা দেখতে আসে অদ্ভুত শশধর এক পায়ের চটি থেকে পা বার করে অন্য পায়ের ওপর উঠিয়ে বসলো এই রে লোকটা আরো অনেকক্ষণ বসবে নাকি সুপ্রিয়ার মন টানছে রহস্য গল্প বইটিতে কিন্তু সিদ্ধার্থ মুম্বাইতে বদলি হয়েছিল প্রায় বছর তিনেক মুম্বাইয়ের বেশিরভাগ মেয়েরাই আজকাল বাড়ির মধ্যে শাড়ি পরে না সেই থেকে সুপ্রিয়াও অভ্যেস হয়ে গিয়েছে কলকাতাতেও সে বাড়িতে একটি লম্বা ঝোলা ম্যাক্সি পরে থাকে এই গরমে লোডশেডিং এর শাড়ির চেয়ে ম্যাক্সি অনেক আরামের বিশিষ্ট কোনো লোক এলে সুপ্রিয়া ওর উপর একটা মোটা ড্রেসিং গাউন চাপিয়ে দেয় তাড়াতাড়ি কোনো ফেরিওয়ালা টেরিওয়ালা বেল দিয়েছে ভেবে সুপ্রিয়া ড্রেসিং গাউনটা না চাপিয়েই দরজা খুলেছিল কিন্তু এখন একটু অস্বস্তি লাগছে কিন্তু এখন আবার ড্রেসিং গাউনটা পরে এলে ওই লোকটা ভাবতে পারে যে তাকে আরো কিছুক্ষণ বসতে বলছি তাছাড়া তিনি তো আর কোনো বিশিষ্ট লোক নন চলে গেলেই কিছু যায় আসে না সুপ্রিয়া চেয়ারে না বসে দাঁড়িয়ে রইল সশা সরাসরি সুপ্রিয়া শরীর ও মুখের দিকে তাকায় না লাজুক ভাবে মুখ নিচু করে আছে সে আবার বলল বৌদি কোনো দরকার হলে বলবেন আমার চেনা খুব ভালো ডাক্তার আছে ডক্টর জিসি দাস নাম শুনেছেন নিশ্চয়ই সুপ্রিয়া বলল আমার দাদা নিজেই ডাক্তার ও তাহলে তো কোনো কথাই নেই তবু বলে রাখলাম যদি কখনো দরকার হয় ডক্টর দাসকে আমি ডাকলে না বলতে পারবে না কখনো সুপ্রিয়া বুঝলেও লোকটা নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করছে সে কোথাকায় দাস তার ঠিক নেই সুপ্রিয়া দাদার নাম করা ডাক্তার কলকাতায় সব বড় বড় ডাক্তারকে তার চেনা সুপ্রিয়ার একটু ইচ্ছা করছে না লোকটার সাথে কথা বলতে কিন্তু মুখের ওপর তো বলাও যায় না যে আপনি চলে যান এখান থেকে শশার পকেট থেকে একটা ঠোঙা বার করলো তার মধ্যে একটি লাল টুকটুকে আপেল খুব সজ্জল ভাবে সেটা টেবিলের উপর রেখে বলল আপনার ছেলের জন্য এনেছিলাম ভাবলাম জ্বর মুখে যদি ভালো লাগে সুপ্রিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারল না তার বাড়িতে সবসময় আপেল থাকে বাবলু একদম খেতে চায় না আজকালকার ছেলেরা ভালো জিনিস পছন্দ করে না আপেল এক কামড় দিয়েই ফেলে দেবে কিন্তু ফুচকাওয়ালা আসুক কিংবা ঝালমুড়ি অমনি গপ গপ করে খাবে এই লোকটা আপেল নিয়ে এসেছে তাও একটা মোটে একটা আপেল কেউ কারোর বাড়িতে নিয়ে যায় তাছাড়া ওই আপেল টুকটুকে আপেলগুলো ভীষণ টক হয় লোকটা আপেলও চেনে না এ কি আপনি আবার এসব আনতে গেলেন কেন এমনি ভাবলাম খালি হাতে যাব রেখে দিন ওকে খেতে বলবেন সুপ্রিয়া আরো দুই একবার আপত্তি জানালো কিন্তু কেউ ছোটদের জন্য কিছু জিনিস নিয়ে এলে তা জোর করে ফেরত দেওয়া যায় না এবার লোকটা কিছু একটা খেতে বলা উচিত সুপ্রিয়া দ্রুত চিন্তা করতে লাগলো কাজের লোকটি ছুটি নেওয়া এমন মুশকিল হয়েছে গতকাল তার ফেরার কথা ছিল কিন্তু ফেরেনি ওরা একদম কথা রাখে না ফ্রিজে মিষ্টি টিষ্টি কিছুই নেই থাকলে বড্ড ভালো হতো থাকার মধ্যে আছে কিছু আপেল আর কলা ও আপেল এনেছে আবার ওকে আপেল খেতে বলা যায় না আপনি একটা কলা খাবেন এ কথাও কি বলা যায় দুধ বাধ্য হয়ে সুপ্রিয়া জিজ্ঞেস করলো আপনি চা খাবেন শশধর বলল না থাক আপনার অসুবিধা হবে এই অসময় না অসুবিধে আর কি তাহলে খেতে পারি আপনার হাতের চা সুপ্রিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে গেল রহস্য গল্প পড়তে পড়তে উঠে আসা যে কি কষ্টকর এখন আবার তাকে চা বানাতে হবে বাড়িতে কফিও নেই কফি চায়ের থেকে তাড়াতাড়ি বানানো যেত গ্যাস স্টোভে গরম জল চাপিয়ে সুপ্রিয়া একটি ড্রেসিং গাউন পরে নিতে গেল যতই এলেবেলে হোক তবু একজন পুরুষ মানুষ তো বেশিক্ষণেই পাতলাম পরে সহজভাবে ঘোরাফেরা করা যায় না শশধারের চেহারা রোগা পাতলা মুখখানা শুকনো নাকের চেয়ে সরু গোপ সে অধিকাংশ সময় মাতির দিকে চেয়ে থাকে ধুয়ে একবার চকিতে সুপ্রিয়াকে দেখে নেয় কখনো কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে অনেকে নিজেদের মধ্যে ফিসফিস করে ওই সুন্দরী মহিলাটি কি চা তৈরি হওয়ার আগেই খুব ঝেপে বৃষ্টি এলো বারান্দা দরজাটা বন্ধ করার পরই খানিকটা জল গড়িয়ে এলো ভেতরে বৃষ্টির ছাট লেগে দরজাটা অবস্থা কাহিল হয়ে গেল সুপ্রিয়া আপন মনেই বলল এই এক ঝামেলা যখন তখন বৃষ্টি অমনি ভেতরে জল আসবে শশ উঠে গিয়ে দরজাটা পরীক্ষা করলো তারপর বিজ্ঞভাবে বলল খানিকটা অ্যালুমিনিয়ামের পাত দরজার নিচে লাগিয়ে দিয়ে দেখুন বৃষ্টির জল আটকাতে পারে তাতে আর জল ঢুকবে না এই উপদেশ সুপ্রিয়াকে আরো দু একজন দিয়েছে এর বিরুদ্ধেও বলেছে কয়েকজন সে চুপ করে রইল লাগাবেন অ্যালমুনিয়ামের পাত আমি জোগাড় করে দিতে পারি তাতে কি কোনো লাভ হবে হ্যাঁ নিশ্চয়ই হবে আমি নিয়ে আসবো সেনা মিস্ত্রিও আছে সেই দেবে ঠিকঠাক করে না দরকার নেই দরজাটাই পাল পাল্টে ফেলতে হবে পুরো দরজাটা পাল্টাবেন কেন আগে একখানে অ্যালুমিনিয়ামের পাত লাগিয়ে দেখুন না তাতে খরচও কম পড়বে আমার চেনা আছে বসার ঘরে দরজায় খানিকটা অংশে অ্যালমুনিয়ামের পাত লাগালে যে বিচ্ছিরি দেখায় তা বুঝবার ক্ষমতা নেই লোকটার সুপ্রিয়া দৃঢ়ভাবে বলল না দরজাটাই পাল্টে ফেলবো ঠিক করেছি মাত্র এক কাপ চা বানিয়ে নিয়ে এলো সুপ্রিয়া সশে জিজ্ঞেস করলো এ কি আপনি খাবেন না না আমি বেশি চা খাই না আপনার বন্ধু ফিরবে ছটার সময় ওর সঙ্গে এক কাপ খাই সিদ্ধার্থ তো খুব চা খায় হ্যাঁ ও খায় ইস শুধু শুধু আমার জন্য চা বানাতে হলো আপনাকে কষ্ট করে না এতে কষ্টের কি আছে লোকটা বুঝে ভেবেছিল সুপ্রিয়া ওর সামনে চায়ের কাপ নিয়ে এসে বসবে তাতে হোক কিছুটা গল্প জমাবার সুযোগ পাবে সুপ্রিয়া এই পর্যন্ত একবারও ওর সামনে বসেনি এই ধরনের লোকের সঙ্গে সুপ্রিয়া গল্প করার মতন কিছুই নেই শশোধার একটি সিগারেট ধরালো এই এই কিছুক্ষণ বসবে নাকি কে জানে জানে ধরনের লোকেদের যে কিভাবে বিদায় করা যায় তা সুপ্রিয়া না এর চেয়ে আর কত বেশি ঠান্ডা ব্যবহার করবে আপনি নিজেই চা বানিয়ে আনলেন আপনাদের সেই কাজের লোকটি কোথায় সে ছুটি নিয়েছে এমন মুশকিলে পড়েছি ওরা ছুটি নিলে এত সহজে ফিরতে চায় না কত দিনের জন্য গেছে বলেছিল সাত দিন এই তো বারো দিন হয়ে গেল তাহলে দেখুন খুব বিশ্বাসী ছিল এমন লোক এখন শক্ত আর কথা না বাড়িয়ে সুপ্রিয়া চলে গেল অন্য কোনো ঘরে জানলা দিয়ে জল ঢুকছে কিনা দেখতে শশধর উঠলো বৃষ্টি ধরার দশ মিনিট পরে টেবিলের ওপর পড়ে রইল তার আনা টুকটুকে লাল রঙের আপেলটা ওটা সুপ্রিয়া তার ঠিকে ঠিকে দিয়ে দেবে বলে ঠিক করলো তারপর আবার সে ফিরে গেল ওর গল্পের বইয়ে রাতে সুপ্রিয়াতার স্বামীকে বলল আজ দুপুরে তোমার এক বন্ধু এসেছিল কে ওই যে শশোধন না কি যেন নাম সিদ্ধার্থ হাসতে আরম্ভ করলো উঁচু গলায় হাসছ কেন আমি ভাবলুম আমার কোনো বন্ধু বুঝি লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা আসে তোমার সঙ্গে প্রেম করতে বাড়িতে সুন্দরী স্ত্রী থাকার বিপদ অনেক বাজে কথা বলো না তাহলে শশা এমন তোমার উপর ভর করবে মনে হচ্ছে তার মানে রমেন বলছিল কিছুদিন আগে ওর বাড়িতেও যাতায়াত শুরু করেছিল শশা রমেন যখন থাকতো না ঠিক সেই সময় রমেনের বউ রত্না তো একেবারে হাঁপিয়ে উঠেছিল অথচ মজার জিনিস কি জানো শশা কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করে না কোন অসভ্যতা করে না দুচক দিয়ে বিশ্রী ভাবে মেয়েদের শরীর চাটে না শুধু চুপচাপ বসে থাকে আজ আমরা স্কুলে ওকে বলতুম শশা শশা জিনিসটার কোন গুণও নেই দোষও নেই ও ঠিক সেই রকম রত্না শেষ পর্যন্ত কি করলো রত্না তোমার চেয়ে অনেক বেশি ভদ্র রোজ দুপুরে ওকে চা করে খাওয়ায় বেচারি আবার দুপুরের ঘুমোনোর অভ্যেস রত্নাকে ছেড়ে এখন তোমার কাছে কেন এসছে তাও অবশ্য বুঝতে পারছি না একদিনই তো মোটে এসেছে বাবলুকে দেখতে এসেছিল তুমি পশু বলেছিলে না বাবলুর জ্বর হ্যাঁ তা বোধহয় বলেছিলাম আমাদের তাস খেলার আসরে ও চুপচাপ বসে থাকে আজকাল ওকে খেলতে নেওয়া হয় না কেন খেলতে নাও না কেন আমরা তো স্টেকে খেলি ও পয়সা ভাবে কোথায় উনি চাকরি বাকরি করেন না কর্পোরেশনে কি একটা চাকরি করে ডিপার্টমেন্টে খুব ঘুষের ব্যাপার আছে যে ঘুষ নিতে পারে না শুধু ওই অফিসে কাজ করার একটি সুবিধা যখন যখন তখন বেরিয়ে পড়া যায় বাবলুর জন্য একটা আপেল এনেছিল ওরে বাবা পয়সা খরচ করেছে শশা ও যে হার কিপটে তাহলে খুব গুরুতর ব্যাপার বলতে হবে তুমি ওর মধ্যে খুব সেজে গুজে কোনোদিন বেরিয়েছিলে আর সেই সময়ও দেখেছে দিন কলিং বেল বাজবে না দরজার আওয়াজ হচ্ছে ঠাক ঠুক ঠুকঠাক সুপ্রিয়া শিওরের দিকে চেয়ে দেখলো ঠিক তিনটে বাজে উঠে এসে দরজার ম্যাজিক আই দিয়ে দেখলো কোনো সন্দেহ নেই আজও শশধর এসেছে দরজা না খুললে টুকটাক করতেই থাকবে আজ কোন ছুতোয় এসেছে লোকটা শুধু যেন এটা জানার কৌতূহলে দরজা খুলল সুপ্রিয়া আজও সেই একই পোশাক হাতে ছাতা মুখে বিগলিত হাসি প্রথম কথাটা একই অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম সুপ্রিয়া আজ আগেই মোটা হাউস পরে শরীর ঢেকে ফেলেছে ভালো করে সে কোনো কথা বলল না একটু দূরে দাঁড়ানো কাকে ডেকে শশোদার বলল এই আয় এদিকে আয় দেখেন তো আপনার পছন্দ হয় কিনা সুপ্রিয়া স্তম্ভিত ভাবে তাকালো মলিন ধুতি ও গেঞ্জি পরা আরও একটি লোক দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে হে কে আমার অফিসের একজন বেয়ারা ভাই সবে দেশ থেকে এসেছে চাকরি খুঁজছে তাই আমি ভাবলাম আপনার জন্য নিয়ে আসি আপনার রান্নার লোকটি নেই এদিকে দিয়ে কাজ চালানো যায় লোকটার চেহারা দেখে মনে হচ্ছে না যে কোনোদিন গৃহস্থ বাড়িতে কাজ করেছে কেমন যেন বুনো বুনো ভাব গ্রামের দিকে কোনো নৌকার মাঝি কিংবা মেশের পালে রাখাল হলেই যেন একে মানায় আমতা করে সুপ্রিয়া বলল এ কি রান্নাবান্নার কাজ পারবে হ্যাঁ সব পারবে ওকে জিজ্ঞেস করে দেখুন না এই যে তোমার নাম কি জীবন কৃষ্ণ দাস তুমি কোথাও রান্নার কাজ করেছো কখনো আগে না সুপ্রিয়া শশোধরা চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তবে শশোধার সঙ্গে সঙ্গে বলল কখনো করেনি বলে যে পারবে না এমন তো কোনো মানে নেই শিখিয়ে নিলে সবই পারবে বৌদি ভালো করে শেখালে বাক্যে দিয়ে চাষ করানো যায় ঠিক না বোধ হয় সিদ্ধার্থের চেয়ে বয়সে বড়ই হবে অত্যন্ত চেহারায় রকম দেখায় যে সুপ্রিয়াকে বৌদি বলে সুপ্রিয়ার হয়। এই ব্যাপারটা ঠিক ঝি চাকর রান্নার লোক অনেক চেষ্টায় কাজ টাজ ঠিক মতন শেখানোর পর সে একদিন ফুরুত করে উড়ে যায় তখন রাগ ধরে দারুন এর চেয়ে বাবা তৈরি লোক নেওয়াই ভালো সিদ্ধার্থ সেই লোকটিকে বললো তুমি একটু বাইরে বসো তারপর সুপ্রিয়াকে বললো ভেতরে চলুন আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি সুপ্রিয়া এতক্ষণ সশধরকে ভেতরে আসতে বলেনি কথাবার্তা সবে হচ্ছিল তবে বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢুকে নিজেই দরজাটা বন্ধ করে দিল শশুধর তারপর যেন একটা ষড়যন্ত্রের ভঙ্গিতে ফিসফিস করে বইল মাইনে দিতে হবে খুব কম এমনকি প্রথম মাসে কিছু না দিলেও চলবে সুপ্রিয়া হেসে ফেললো শশধর বলল হ্যাঁ ও কিছু চাইবে না ওর তো এখন খাওয়া দাওয়া থাকার জায়গা নেই আজকাল কোনো লোককে মাইনে না দিয়ে কাজ করানো যায় আমি বলছি বৌদি ও বড়তে যাবে এমন ভালো বাড়িতে থাকবে শশোধর চেয়ার টেনে বসলো এবার বোধহয় সে চায়ের আশা করবে সুপ্রিয়া হঠাৎ কণ্ঠস্বর বদলে বলল আমার এখন কোন লোকের দরকার নেই শশার কণ্ঠ থেকে বেরিয়ে এলো হ্যাঁ আমি এখন লোক রাখবো না আপনার লোক নেই আপনার এত অসুবিধা হচ্ছে শুনুন আমার যে লোক আছে সে খুবই বিশ্বাসী এও খুব বিশ্বাসী বৌদি আমি গ্যারেন্টি আমার লোকটি কাজকর্ম খুব ভালো জানে ছুটি নিয়ে গিয়েছে ফিরতে দু চার দিন দেরি করেছে বটে কিন্তু আমি জানি সে ঠিকই ফিরবে এখন আমি নতুন লোক রাখব না অন্তত দু চার দিনের জন্য রাখুন আপনার সুবিধা হচ্ছে ভেবেই ওকে এনেছি আপনার অসুবিধা হচ্ছে ভেবেই ওকে এনেছি নতুন লোক রাখার অনেক অসুবিধে আছে তাতে কাজের ঝঞ্ঝাটও আরো বাড়ে ও বলে আর একটুখানি মাথাটা নিচু করে চুপ করে রইল তারপর আস্তে আস্তে মুখ তুলে সুপ্রিয়ার দিকে একবার কাতর ভাবে তাকালো যেন সুপ্রিয়ার কাছ থেকে কিছু একটা দয়া চায় বাইরের দরজাটা বন্ধ করে দিলেই ফ্ল্যাটটা একেবারেই আলাদা হয়ে যায় গোটা বাড়ি থেকে পরপর কয়েকটা দুপুর সুপ্রিয়া একদম একা আছে শশধর তা জিনে কি এসেছে অবশ্য শশধরকে দেখে একটু ভয় পায় না সুপ্রিয়া শশোধর তার দৃষ্টি সুপ্রিয়ার মুখে নয় তার নগ্ন ডান বাহুর ওপর স্থির রেখেছে খুব ফর্সা রং বলে সুপ্রিয়ার হাতখানি মাখনের তৈরি বলে মনে হয় জানে শশধর ওই লোকটিকে রাখলে আবার কাল দু আসবে তখন তো ভালো রকমের ছুতো পেয়ে যাবে তার দেওয়া লোক কেমন কাজ করছে সে খবর নিতে তো শশধর আসতেই পারে তাহলে ওকে রাখবেন না বৌদি না শশুধর কি এখন চায়ের জন্য অপেক্ষা করছে রোজ রোজ সুপ্রিয়া কাউকে চা করে খাওয়াতে পারবে না আমার দিদির জ্বর একবার দেখতে আমাকে বেরোতে হবে শশুধর আবার বলল হ্যাঁ আমাকে এক্ষুনি বেরোতে হবে আজ শশুধার এমন বোকার নয় যে ইঙ্গিতটা সে বুঝবে না খুব লজ্জিত ভাব করে বলল ও আপনাকে অসময়ে এসে বিরক্ত করলাম সুপ্রিয়া ভদ্রতা করেও কোনো উত্তর দিল না শাশুদর উঠে দাঁড়িয়ে বলল আজ তাহলে যাই আপনাকে যখন বেরোতে হবে দরজার কাছে গিয়েও মরিয়া হয়ে চেষ্টা করে শাশুদর আবার বলল। আপনি কোন দিকে যাবেন সুপ্রিয়া গভীরভাবে উত্তর দিল যোধপুর পার্ক আপনি কিসে যাবেন একটা ট্যাক্সি ডেকে দেব ট্যাক্সির দরকার নেই আমি রিক্সা করেই চলে যাবো তাহলে একটা রিক্সা ডেকে দিই আমাদের বাড়ির নিচে রিক্সা পাওয়া যায় আমার তৈরি হতে খানিক্ষণ সময় লাগবে ও আচ্ছা চলি বৌদি এবার সত্যি সত্যিই চলে গেল শশধর দরজাটা বন্ধ করে হাউস কোটটা খুলে ফেললো সুপ্রিয়া লোডশেডিং এর গরমের মধ্যে এই মোটা জিনিসটা এতক্ষণ পড়ে থাকা যে কি কষ্টকর দুপুরবেলা এই ধরনের উটকো জ্বালাতন কারোরই ভালো লাগে না বিছানায় ফিরে গিয়ে গল্পের বইটা খোলার একটু পরেই সুপ্রিয়া হঠাৎ একটা কথা মনে পড়ল। লোকটা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে নেই তো হয়তো সশদর যাচাই করতে চাই সুপ্রিয়া সত্যি এখন বাড়ি থেকে বেরোবে কিনা অথবা মিথ্যা কথা বলে ওকে বিদায় করা হলো কিনা কথাটা মনে পড়া মাত্র সুপ্রিয়া আবার উঠে গিয়ে বাইরের দিকে বারান্দায় চলে এলো এদিক ওদিক ঘুরিয়ে দেখতেই চোখ পড়লো মোড়ের কাছে দাঁড়িয়ে আছে সশদর সিগারেট টানছে আর ওই ঘড়ির দিকে ঘন ঘন তাকাচ্ছে সুপ্রিয়ার সঙ্গে চোখাচোখি হয়ে গেল পর্যন্ত শশধরের কি তৃষ্ণার্ত দৃষ্টি সুপ্রিয়া দৌড়ে চলে এলো ভেতরে হাউস কোটটা ছাড়া শুধু একটা পাতলা জামা পরে সে কখনোই বাইরের দিকে বারান্দায় দাঁড়ায় না পাড়ার ছেলেরা হ্যাংলা ভাবে তাকায় সুপ্রিয়া সেটা খেয়াল করেনি বিছানায় ফিরে এসে এমন আপন মনে হাসতে লাগলো একা একা হাসতে অনেক সময় দারুণ ভালো লাগে শশো দাঁড়িয়ে থাক যতক্ষণ খুশি করবে কই না তো। এতখানি হবে। ঘন্টা একটি হাউস কোর্ট চাপিয়ে বারান্দায় গিয়ে দেখল না শশ ধর নেই সেদিন রাতে সিদ্ধার্থকে সুপ্রিয়া বললো তোমার বন্ধু আবার এসেছিল সিদ্ধার্থ বললো কে শশা এত ঘন ঘন সুপ্রিয়া জিজ্ঞেস করলো ওদের কি অফিসে কাজটাজ কিছু থাকে না ঠিক তিনটের সময় ওদের কাজকর্ম না করলেই চলে তা আজ কিছু তো নিয়ে এসেছিল আমার জন্য লাল লোক জোগাড় করে এনেছিল শশাটা করিৎকর্মা আছে তো একদিনে লোক জোগাড় করে ফেলল আজকাল তো মাথা খুঁটেও লোক জোগাড় করা পাওয়া যায় না তো তুমি তাকে রাখলে না একদম গাইয়া আমাদের কাজ চলবে না তোমার দিদির বাড়িতে পাঠিয়ে দিলে না কেন ওর তো একদমই লোক নেই হ্যাঁ দিদির বাড়িতে ওকে পাঠাই তারপর শশধর রোজ দুপুরে দিদির কাছে গিয়ে উৎপাত করুক আর কি দিদিও দুপুরে একাই থাকে তোমাকে ছেড়েও এখন চট করে অন্য কোনো মহিলার কাছে যাবে না তোমাকেই ওর পছন্দ আজ আমি ওকে চা দিইনি পাঁচ মিনিটের মধ্যেই বিদায় করে দিয়েছি কি করে দাঁড়ালে সুপ্রিয়া সবিস্তারে ঘটনাটা খুলে পড়ল সিদ্ধার্থ আপসরের সুরে বলল ইস বেচারাকে তাড়িয়ে দিলে তোমার এলে মাঝে বলতে হবে মাত্র দুদিনেই রমেনের বউ রত্না কিন্তু দুমাসের মধ্যেও ওকে কিছু বলতে পারেনি আমি রত্নার মতন আমার ভালো মানুষ নই শশাটা এমনিতে খুব নিরীহ বিয়েটিএ করেনি নিরালায় সুন্দরী মেয়ের সঙ্গে গল্প করার ওর নেশা সুন্দরী মেয়েদেরও মনে মনে পুজো করে বিয়ে করেনি কেন খুব সুন্দরী মেয়ে ছাড়া ওর অন্য কোনো মেয়ে পছন্দ হয় না আমাদের একদিন বলেছিল ও যে সে মেয়েকে বিয়ে করবে না খুব সুন্দরী মেয়ে ওর মতন একটা লোককে বিয়ে করবেই বা কেন তাই বেচারার বিয়ে করাই হলো না ইস ওই চেহারায় আবার সুন্দরী মেয়ে বিয়ে করার শখ ও বুঝে নিজের চেহারা আয়নায় দেখেনি কখনো ও কথা বলো না দেখো দুর্গা ঠাকুর কিংবা সরস্বতী ঠাকুর পুজো করে কারা অধিকাংশই তো রোগা শিঙরে হবে তার কোনো মানে নেই ও আগে প্রত্যেকদিন দুপুরে শোতে সিনেমায় যেত সুন্দরী অভিনেত্রীদের দেখার জন্য এখন বোধহয় জ্যান্ত সুন্দরীদের দেখতে চায় আমার কাছে আর আশা হবে না রোজ রোজ দুপুরে ওসব ন্যাকামো আমার ভালো লাগে না দুপুরে একটু পড়াশোনা করি সুপ্রিয়া ফিলোজফিতে এম এ পাস আজকাল অবশ্য তার পড়াশোনা বিকেতি হালকা গল্পের বইতেই সীমাবদ্ধ সিদ্ধার্থ পাশ ফিরে ঘুমবার আগে বলল দেখো ও ঠিক আবার একটা ছুতো করে আসবে তোমাকে ওর খুব পছন্দ আমি আগেও লক্ষ্য করেছি তোমার নাম শুনলেই ওর মুখখানা কেমন গদগদ হয়ে যায় পরদিন দুপুরে সুপ্রিয়া আবার দরজাটা ঠুকঠুক শব্দ শুনল সেদিনও লোস রীতিমতো রেগে গেল সুপ্রিয়া আজ আর শশ্রধারকে ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না দরজার কাছ থেকে কড়া কথা বলে বিদায় দিতে হবে হাউস কোর্টটা গায়ে জড়িয়ে নিয়ে সুপ্রিয়া এসে দরজা খুলল কেউ নেই সুপ্রিয়া বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখল কই কেউ নেই তো কোনো দুষ্টু ছেলে দরজায় টোকা দিয়ে পালিয়েছে আগে তো কোনোদিন এরকম হয়নি তাহলে কি সুপ্রিয়ার মনের ভুল কেউ টোকা দেয়নি আশ্চর্য দরজা বন্ধ করে কাছে দাঁড়িয়ে সুপ্রিয়া কিছুক্ষণ অপেক্ষা করলো না আর কেউ টোকা দিল না বিনা সুপ্রিয়া এবার রাস্তার দিকে বারান্দাতে ঘুরে কারণেই এলো রাস্তায় কেউ নেই এমন ভুল করার জন্য সুপ্রিয়া নিজের উপর বিরক্ত হয়ে উঠল হাউস কোটটা খুলে সবে মাত্র বিছানায় শুয়েছে আবার দরজায় টোকা সুপ্রিয়া উৎকর্ণ হয়ে উঠল এবারও মনের ভুল তবে এবারের শব্দটা বেশ জোরালো এটা কিছুতেই মনের ভুল হতে পারে না ফের এসে রগত ভঙ্গিতে দরজা খুলে সুপ্রিয়া মুখটা খুশি হাসিতে ভরে গেল দরজার সামনে অপরাধীর মতন দাঁড়িয়ে রঘু ওদের রান্নার লোক খুশির চোটে তাকে বকুনে দিতেই ভুলে গেল সুপ্রিয়া স্নেহের স্বরে বলল তোরা কি করিস এমন চিন্তায় ফেলিস আমি ভাবলাম দেশে গিয়ে তুই আবার কোনো অসুখ বিসুখ বাদালি কিনা রঘু কোনো উত্তর দিল না আয় ভেতরে কি হয়েছিল রঘু আমতামতা করে বলল এমন দেরিতে বৃষ্টি হলেও জমিতে ধান রোয়াও বাকি ছিল ধান রোয়াটোয়া ব্যাপার সুপ্রিয়া কিছু বোঝে না রঘু ওকে যা খুশি মিথ্যে বুঝিয়ে দিতে পারে কিন্তু খুশির অতিশয্যায় সে ভুলে গিয়েছিল সুপ্রিয়া কদিনে দেশে গিয়ে আমার রোগা হয়ে গিয়েছিস ওখানে ভালো করে খেতে পারিস নি বুঝি রান্নাঘরে দেখ আলুর দমা রুটি আছে খেয়ে নে সুপ্রিয়ার স্বস্তির কারণ রঘু এসে গেছে আর তাকে নিজে এসে দরজা খুলতে হবে না এই যে ধোপা কিংবা ডিমালা কিংবা ঝি এলে সুপ্রিয়াকে গিয়ে দরজা খুলতে হয়েছে কদিন এটা তার কাছে বিরক্তিকর সুপ্রিয়া নিজের ঘরে ফিরে এলো এবং সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো পাখা রঘু আসার সঙ্গে সঙ্গে ফিরে এসেছে সুসময় একটু পর বেজে উঠলো বেল এখন তো বাবলুর ফেরার সময় হয়নি তাহলে কি সুপ্রিয়ায় শুয়ে শুয়ে টের পেরেও রঘু দরজা খুলে কার সাথে যেন কথা বলছে কি রে রঘু রঘু বলল স্ত্রীওয়ালা সে জামা কাপড় মেলে দিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি যাক রঘু এসে গেছে এখন সব নিশ্চিন্ত রঘুই সব ব্যবস্থা করবে রঘুকে বলে দিতে হয় না দুপুর বেলায় যে সে দরজায় ধাক্কা দিলেই রঘু যেন জানিয়ে দেয় বাড়িতে কেউ নেই হেরা লোক হলে রঘু যেন হুটহাট করে তাকে ভেতরে না ঢুকতে দেয় পরদিন কিংবা তারপরের দিন শশুধরা এলো না কিন্তু পরের দিন শনিবার সুপ্রিয়া তার দিদির সঙ্গে নিউ মার্কেটে শাড়ি কিনতে গেছে হঠাৎ দেখতো একটা স্টলের পাশে শশধর দাঁড়িয়ে সুপ্রিয়ার দিকে তার পিঠ ফেরানো সে যেন সুপ্রিয়াকে দেখছে না দোকানের জিনিস দেখছে খুব মন দিয়ে সুপ্রিয়া ওকে অগ্রাহ্য করে এগিয়ে গেল ফেরার সময় সুপ্রিয়ার মনে একটা খটকা লাগলো এই সশোদার ওখানে হঠাৎ করে গেছে পুরুষ মানুষ দুপুর বেলা নিউ মার্কেটে একলা একলা ঘুরে বেড়ায় অথবা কে জানে সে সুপ্রিয়া ওখানে যাবে কি করে জানলো সশোদার ওদের বাড়ির কাছ থেকে অনুসরণ করছে জাগে এটা এমন মাথা ঘামার ব্যাপার নয় এটা ভেবে সুপ্রিয়া চিন্তা উড়িয়ে দিল দুপুর বাজলেই কিংবা দরজায় খুঁটকা শব্দ হলেই সুপ্রিয়া চমকে চমকে ওঠে প্রতিদিন কেউ না কেউ আসে ধোপা কিংবা ফেরিওয়ালা কিংবা পাশের ফ্ল্যাটের কেউ আগেও প্রায় দুপুরে কেউ না কেউ আসতো সুপ্রিয়ার যেমনই মনে ছিল না একদিন সকাল এগারোটায় সুপ্রিয়া লেডিস কর্নার থেকে তার অর্ডারি ব্লাউজ আর গেল তার পাশের দোকানের সামনে নীল রঙের শর্ট পরা একটা লোক দাঁড়িয়ে আছে হাতে একটা রঙের ছাতা খুব মন দিয়ে দেশলাই কিনছে সশধর। সুপ্রিয়া না দেখার ভান করে দোকানের মধ্যে ঢুকে গেল এই দোকানটা শুধু মেয়েরাই চালায় লোকটা এখানে মেয়েদের দেখতে আসে সকাল এগারোটায় অফিস যাওয়া কি একেবারেই বন্ধ করে দিয়েছে এই দোকানে কোনো মেয়েকেই তো খুব সুন্দরই বলা যায় না সে দোকানে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো সুপ্রিয়ার টাপ মিলিয়ে নেওয়ার ব্যাপার আছে যখন সে দোকান থেকে বেরোলো তখন চকিতে একবার দেখে নিলো শশোধরের সেখনো দেশলাই কেনা শেষ হয়নি সে একই ভঙ্গিতে সে দাঁড়িয়ে শশোধর একবার মুখ চেয়ে ফিরল সুপ্রিয়ার দিকে কিন্তু চোখা চোখে সুপ্রিয়া উঠে পড়লো একটা রিক্সায় হাসি পায় রাগ হয় এ কি শুরু করেছে লোকটা হয়ে সুপ্রিয়ার মনে পড়ে গেছে। তার মধ্যে কয়েকবার শশতারও তার কাছাকাছি ঘোরাফেরা করতে দেখেছে লোকটাকে সবসময় তাকে অনুসরণ করছে কিন্তু এই জন্য রাস্তার মাঝখানে ওকে কি কি ধমক দিতে পারে মেট্রো সিনেমার ছবি ভাঙার পর ওপারে সিঁড়ি দিয়ে সুপ্রিয়া তার দুই ও বান্ধবীর সঙ্গে নামছে এমন সময় সে বলে উঠলো রে সিঁড়ির নিচে কাঁচের দরজার পাশে দাঁড়িয়ে আছে শশধর সে একই রকম পোশাক কয়েকদিন ধরে বৃষ্টির নামগন্ধ নেই তবুও হাতে সেই ছাতা করুণ কৃষ্ণাত্ম চোখ মেলে চেয়ে আছে সুপ্রিয়ার দিকে দিদি জিজ্ঞেস করলো কি হলো সুপ্রিয়া বলল কিছু না ভাবছিলাম বুঝে চাবিটা ফেলে এসছি কিন্তু দেখলাম ব্যাগের মধ্যেই আছে দিদি কিংবা বান্ধবীদের কাছে কথাটা বলা যায় না ওরা নিশ্চয়ই হাসি ঠাট্টা করবে শশধর কিন্তু সরে গেল না সুপ্রিয়া নিচে নেমে যখন কাছের দরজা পেরিয়ে যাচ্ছে তখন এক দৃষ্টি চেয়ে আছে সুপ্রিয়ার দিকে যেন তার উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো সুপ্রিয়ার ঘাড়ে সুপ্রিয়া মুখখানা সোজা রাখলো ওর দিকে একবারও তাকালো না যখন সঙ্গে সিদ্ধার্থ থাকে কিংবা জামাইবাবু কিংবা অন্য কোনো পুরুষ মানুষ তখন কিন্তু শশদারকে কখনো দেখা যায় না সে সুপ্রিয়াকে একা দেখতে চায় সঙ্গে কোনো মেয়ে থাকলে ক্ষতি নেই এটা সুপ্রিয়া লক্ষ্য করেছে কিন্তু রাস্তায় বেরোলেই যদি এমন হয় দূর থেকে কেউ না কেউ তাকে লক্ষ্য করছে খুব অস্বস্তি লাগে না এটার একটা প্রতিকার করা দরকার এই ব্যাপারটা সিদ্ধার্থকে বলবে কিনা ভাবছে সুপ্রিয়া মনস্থির করতে পারল না সিদ্ধার্থ হয়তো হেসে উঠবে যা হালকা স্বভাবর একদিন মুখোমুখি হয়ে গেল সুপ্রিয়ার পরনে লাল শাড়ি পায় লাল চটি মাথায় লাল ছাতা তার গৌরবর্ণ এই রক্তি মাভাবর্ণ যেন সোনার মতন উজ্জ্বল হয়ে উঠেছে সুপ্রিয়ার দিকে রাস্তায় অনেক মানুষ তাকায় সেটা সুপ্রিয়ার ভালোই লাগে কিন্তু একজন বিশেষ কেউ তাকিয়ে থাকলে তার স্বাভাবিক হওয়া যায় না গোলপাক রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে হাঁটছে সুপ্রিয়া বিকেল পৌনে ছটা আকাশটা তখনও পোশাকের মতন রক্তবর্ণ সেই সময় উল্টো দিক থেকে ঠিক মুখোমুখি হেঁটে এলো শশধর চোখে সে একই রকম করুণ তৃষ্ণার্ত দৃষ্টি সুপ্রিয়া থমকে দাঁড়িয়ে সোজা তাকালো ওর দিকে শশধর আরো দ্রুত দৃষ্টিতে এগিয়ে যেতে লাগলো তার মুখে যেন আলো ফুটে উঠেছে সুপ্রিয়ার মুখে যেন হাসি দেখতে পেয়েছে সে একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি এসে সে কথা বলার জন্য সবাই ঠোঁট ফাঁক করেছে সুপ্রিয়া ঠিক তার পোশাকের মতন রক্তবর্ণ করে ফেলল তারপর দারুণ ঘৃণার সাথে বলল ছি শুধু একটা মাত্র শব্দ আর কিচ্ছু নয় তারপর সুপ্রিয়া ডানদিক ফিরে একটা রিক্সায় ডাকলো রিকশায় উঠে একবারও পিছন ফিরে তাকালো না পর্যন্ত ইচ্ছা করছে একটু বেশি খারাপ ব্যবহার করতে ওই লোকটাকে আরো বেশি প্রশ্রয় দেওয়া যাবে না দিনের পর দিন পথে ঘাটে একজন লোককে নিয়ে ঘোরা এ এক দারুণ বোঝা এ অন্য কেউ বুঝবে না সবাই শুনলে বলবে তাতে অমন করে কি হয়েছে লোকটা তো তোর কোনো ক্ষতি করেনি যে মানসিক সাংঘাতিক চাপ সবসময় একটা লোক তাকিয়ে থাকবে ও লোভী দৃষ্টি যেন সুপ্রিয়ার পিঠে ফুটে আজ একটু হেসে কথা বললেই কোনো উপায় ছিল না আবার ঠিক বাড়িতে হাসতে হাসতে আসা শুরু করে দিত এরা এক ধরনের রোগী এদের শিক্ষা দেওয়া দরকার সেই জন্যই সুপ্রিয়া আজ ইচ্ছে করে বেশি সাজগোজ করে বেরিয়েছিল কদিন বাদে রাস্তায় বেরিয়ে সুপ্রিয়ার মনে হল তার শরীরটা যেন বেশ হালকা হয়ে গিয়েছে মেজাজটাও ভালো লাগছে না শশোধর কোথাও নেই ঠিক বুঝতে পেরেছে। তারপর আর কোনদিন শশোধরকে দেখা গেল না রাস্তায় এমনি তো মানুষ মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায় শশোধরের সঙ্গে সেরকম দেখা হয় না আর কখনো সুপ্রিয়ার পথ থেকে শশোধর নিজেকে সম্পূর্ণ সরিয়ে ফেলেছে যাক নিশ্চিন্ত নিচক কৌতূহারী সুপ্রিয়া একদিন তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার সেই বন্ধুর কি খবর সেই যে শশধর না কি নাম তোমার তাসের আড্ডায় ঠাড্ডায় আসে না সিদ্ধার্থ বলল। শশা না সে তো আর অনেকদিন ধরেই আসে না সবাই মিলে ওর পেছনে লাগা হতো তো রমেন বলেছিল ওরে শশায় ইংল্যান্ডের রাজকুমারীর ডিভোর্স হয়েছে সে বিয়ে করবি নাকি তাহলে বল সমন্ধ করি যা একটা নিরীহ লোককে নিয়ে তোমরা এরকম নিষ্ঠুর রসিকতা করো নিরীহ ভালো মানুষদের তো আমাকে নিয়ে কি কেউ ওরম কথা বলতে পারবে আর আসে না না একদম যেন হারিয়ে গেছে আগে বলতো আমি ভাই বেছে মানুষ সন্ধ্যের পর সময় কাটে না তাই তোদের কাছে আসি তাস খেলায় ওকে নেওয়া হতো না তবু চুপচাপ বসে থাকতো হঠাৎ কোথায় যেন উদয় হয়ে গেল ওদের জীবন থেকে তবে লেখাও ইরেজার দিয়ে খুব ভালো করে মুছলেও একটু না একটু সূক্ষ্ম দাগ থেকে যায় রাস্তায় বেরিয়ে সুপ্রিয়া হঠাৎ হঠাৎ পিছন ফিরে তাকায় ওই শুকনো মু কলা মানুষটা সরে গেল কি না চট করে কোথাও সরে পড়লো না তো পানের দোকানের পাশ দিয়ে একটা ছায়া সরে গেল না কিন্তু না এসব ব্যাপার বুঝতে ভুল হয় না মেয়েদের পিঠেও চোখ থাকে সুপ্রিয়া মাঝে মাঝে ভাবে লোকটা কোথায় গেল পরক্ষণেই সে ভাবে কি আমি লোকটার কথা কেন ভাবছি লোকটা গেছে বাঁচা গেছে কম জ্বালাতন জ্বালিয়েছে কমাস দুপুরবেলা কলিং বেলের আওয়াজ বাজলেই সুপ্রিয়া এখনো চমকে চমকে ওঠে সুপ্রিয়া যেন শশধরের জন্যই প্রতীক্ষা করে লোকটাই যে সত্যি আর আসবে না কিংবা রাস্তা অনুসরণ করবে না সম্পূর্ণ হারিয়ে যাবে এটা সব সুপ্রিয়ার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয়নি একদিন নির্জন দুপুরে আবার বেল বাজলো দরজা খুলে দেয় রঘু অচেনা বা অল্প চেনা হলে দুপুরে ঢুকতে দেওয়া হবে না এরকমই নির্দেশ আছে রঘুর কপেনা রঘুকে গ্রাহ্য না করে দরজা খোলা শুক্রিয়া সুপ্রিয়া সে ডাক শুনে শুক্রিয়ার বুক ধরা ধরাস করে ওঠে খাট থেকে নেমে ড্রেসিং গাউন পড়তেই ভুলে যায় প্রায় দৌড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে তারপর থমকে গিয়ে বলে তুমি সব সুন্দরী রমণীদের একাধিক প্রেমিক থাকে রূপের কিছু স্তবক না থাকলে রূপ কখনোই দীর্ঘস্থায়ী হয় না শুধু নিজের স্বামীর জন্য কোন বিবাহিত রমণী বছরের পর বছর রূপচর্চা বা সৌন্দর্য চর্চা করে মেয়েরা প্রসাধন করে বাইরে বেরোবার সময় চেনা মধ্যে সুপ্রিয়া চার পাঁচজন ঘনিষ্ঠ স্তবক আছে বটেই তাছাড়া আছে একজন বাল্য সেই সব মেয়েরাই ভাগ্যবতী যাদের একজন বাল্যপ্রেমিক প্রেমিক থাকে কিন্তু তার সঙ্গে বিয়ে হয় না বিয়ে হয় একজন বেশ স্বাস্থ্যবান সচ্ছল নির্ভরযোগ্য মানুষের সঙ্গে তারপর বাকি জীবন সে বাল্য প্রেমিকটার সঙ্গে কাছাকাছি বা দূরত্ব একটু মধুর সম্পর্ক থেকেই যায় সুপ্রিয়াই সেই রকমই ভাগ্যবতী তার বাল্য প্রেমিকটির নাম অভিজিৎ সব দিক থেকেই রোমান্টিক প্রেমীর হবার যোগ্যতা তার আছে শুধু সে সুদর্শন নয় তাকে দেখা যায় খুব কম শুধু ঘুরে ঘুরে বেড়ায় অবশ্য চাকরির কারণেই এবং সে বিয়ে করেনি অভিজিৎ আসে নমাসে ছমাসে একবার এবার এলো ঠিক পৌনে দুবছর পর সুপ্রিয়া খুশি অভিমান মিশিয়ে জিজ্ঞেস করল মনে আছে তাহলে চিঠি লেখার অভ্যেস নেই অভিজিতের তাছাড়া চিঠি লেখার অসুবিধাও আছে সে বলল তুমি না। আমি ব্যাঙ্গালোরে আছি এখন অভিজিতের সঙ্গে একটা ক্ষীণ সূত্র আছে যোগাযোগের অভিজিতের মাসতুতো বোন স্বপ্না আমি সুপ্রিয়ার বান্ধবী তবে স্বপ্নের সাথে আজকাল বেশি দেখা হয় না দেখা হলেই সুপ্রিয়ার মুখ ফুটে তার অভিজিতের কথা জিজ্ঞেস করতে পারে না ব্যাঙ্গালোর বলছি পৃথিবীর ওপারে সেখান থেকে এতদিন পরপর আসতে হয় অভিজিৎ বলল সত্যি এর মধ্যে একবার কলকাতায় আসতে পারিনি তুমি কেমন আছো কেমন দেখছো আগের চেয়েও সুন্দরী অভিজিৎ পূজারই নয় এবং নিছক স্তাবক সে বাল্যপ্রেমিক বাল্যপ্রেমিকরা হিংস্র হয় শুধু মুখের কথা নয় আরো অনেক কিছু চায় আগের চেয়েও সুন্দর কথাটা উচ্চারণ করে অভিজিৎ গাঢ় ভাবে বেশ কয়েক পলক তাকিয়ে থাকে সুপ্রিয়ার দিকে তারপর সে বলে আমাকে কি বসতে বলবে না তোমার ভদ্রতা করতে হবে বুঝি অভিজিৎ একটা চেয়ার টেনে এসে বসে আর একটা চেয়ার টেনে কাছে এনে বলে তুমি বসো ওটাতে সুপ্রিয়া তবুও দাঁড়িয়ে থাকে সে দেখে অভিজিতের মাথায় গুচ্ছ গুচ্ছ কোকরা চুল ঠিক দশ বছর আগে যেমন ছিল এখনো সে একই রকম আছে অভিজিতের ব্যবহার অত্যন্ত সাবলীল সে সুপ্রিয়ার উরুতে ডান হাতের পুরো পাঞ্জাটা রেখে বলে আমার কাছে আসো একটু বসো যেন আগুনে স্পর্শ লেগেছে এভাবে সুপ্রিয়া ছিটকে সরে যায় চোখ সরিয়ে দিয়ে ভৎস করে অভিজিৎকে অভিজিতের কোনো কাণ্ডজ্ঞান নেই রঘু আছে না অভিজিৎ লজ্জা না পেয়ে হাসে রঘু দুপুরবেলা দরজার কাছে শুয়ে থাকে সেখান থেকেই বসবার ঘরের কথাবার্তা ঠিক শোনা যায় না কিন্তু রঘু যদি এখন হঠাৎ করে এসে পড়ে সুপ্রিয়া কোনো রকমের ঝুঁকি নিতে চায় না অভিজিৎ যদি আগে খবর দিয়ে আসতো তাহলে সুপ্রিয়া কিছু একটা ব্যবস্থা করতো সবচেয়ে সুবিধার বাইরে কোথাও দেখা করা দুপুরবেলা আগন্তুকের সম্পর্কে যাতে রঘুর কোনো কৌতূহল না জাগে সেই জন্যই সুপ্রিয়া তার রঘুকে ডেকে বলল রঘু দুকা চাপ করে তো কিংবা কফি থাকলে কফি করে দে রঘু এতক্ষণ কফি বানায় ততক্ষণ অভিজিৎ টুকিটা কি কথা বলে সুপ্রিয়ার সাথে কিন্তু ওর ভেতরটা ছটপট করে অনেক দিন পর অনেক দূর থেকে এসেছে দেখা করলে তার এতটুকু দূরত্ব পছন্দ হয় না সুপ্রিয়া কেন এত দূরে বসে আছে রঘু কফি দিয়ে এসে অভিজিতের প্যান্টের পকেটে হাত দিয়ে বলে যা সিগারেট আনতে ভুলে গিয়েছি তারপর ওঘুর দিকে চেয়ে মিষ্টি গলায় বলে ভাই এক প্যাকেট সিগারেট এনে দিতে পারবে সুপ্রিয়া তীক্ষ্ণ প্রশ্ন করে কেন কাছে সিগারেট নেই না একদম ভুলে গেছি তাহলে আর সিগারেট নাই বা খেলে এখন খেতে হবে না চা কিংবা কফি খাওয়ার পর সিগারেটটা না পেরে চলে আজকাল অনেক কমিয়ে দিয়েছি কিন্তু কফির পর একটা সুপ্রিয়া সোবার ঘরে খুঁজতে গেল এবং সত্যি সিদ্ধার্থের কোন সিগারেটের প্যাকেট খুঁজে পেল না একটি সিগারেটের প্যাকেট আছে তাও খালি ততক্ষণে অভিজিৎ টাকা বার করে ফেলেছে সুপ্রিয়া ফিরে আসা মাত্রই সে টাকাটা রঘুর হাতে দিয়ে বললো ভাই চট করে এক প্যাকেট নিয়ে এসো কাছেই দোকান আছে না রঘু দরজাটা নিয়ে বেরিয়ে গেল এ দরজা একবার টেনে দিয়ে বন্ধ হয়ে যায় বাইরে থেকে খোলা যায় না রঘু বাইরে যাওয়া মাত্র ওই অভিজিৎ লাফিয়ে উঠল অভিজিতের আলিঙ্গনের মধ্য থেকে চুম্বন ভেজা ঠোঁট সুপ্রিয়া বলল শোনো আমি তোমায় শশধর বলে ডাকব অভিজিৎ ভুরু তুলে জিজ্ঞেস করে সশধর সে কে কেউ না হঠাৎ ওই বিদ্ঘুট নামটা বললে কেন এমনি বিদ্ঘুটা কেন হবে শশুধর মানে চাঁদ চাঁদও তো তোমারই মতো রোহিণীকে ভুলে থাকে তুমি বুঝি রোহিণী সময় খুব কম রঘু এক্ষুনি ফিরে আসবে তাই অভিজিৎ তার গুরুত্বপূর্ণ কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে এই অবস্থার মধ্যেও সুপ্রিয়া মনে মনে একটি সংলাপ তৈরি করে রাখে সাবধানতার জন্য আজ রাতেই সে খাবার টেবিলে তার স্বামীকে হাসতে হাসতে বলবে আজ দুপুরে তোমার সেই বন্ধু হঠাৎ আবার এসে হাজির হয়েছিল ওই যে শশোধর না কি যেন নাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পাঠে আমি সুচেতনা পাল